এই দেখুন মোহনা এখন কিন্তু মাছ নিলাম হচ্ছে এখানে চারপাশে প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি আমার সামনে কিন্তু এখন পেল্লাই সাইজের শঙ্কর মাছ চার পাঁচটা পড়ে আছে এই দেখুন দেখাচ্ছি আখের রস মাত্র 10 টাকা করে নিল বিচের সামনে দারুণ খেতে মিষ্টি ভালো মিষ্টি ভাগ্য খারাপ থাকলে যা হয় যাওয়ার কথা ছিল শিলিগুড়ি ওখান থেকে শিটং বা রা বাংলা সেখানে এখন আমরা যাচ্ছি এই এসি বাসে করে দীঘা যাই হোক কী করা যাবে তৎকালে টিকিট কেটেছিলাম সেটা কিন্তু ওয়েটিং লিস্ট ওই 41-42 হয়ে গিয়েছে তো নর্থ বেঙ্গল আপাতত এইবারের মতো হলো না তো যাই হোক দীঘা যাব দীঘা তো প্রচুর লোকই গেছেন জানা জায়গা সবারই তো চেষ্টা করব কোনো নতুন জায়গা এবার তুলে আনার জন্য 7ই এপ্রিল গুড ফ্রাইডে আর আমাদের জন্য আরেকটা এক্সট্রা ছুটির দিন আর তার সাথে শনি ও রবিবারও কিন্তু আমাদের ছুটি তো সেই জন্য আমরা ঠিক করেছিলাম এই তিনটে দিন কিন্তু আমরা কাটাবো উত্তরবঙ্গের রা বাংলা এবং শিটংয়ে কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় উত্তরবঙ্গের টিকিট কিন্তু তৎকালেও পাওয়া গেল না সেই জন্য তড়িঘড়ি আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমরা যাব বাঙালির প্রিয় সৈকত শহর দীঘাতে দীঘা আপনারা হয়তো অনেকেই এর আগে গিয়েছেন কিন্তু তবুও আমার এই ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রাখবো এই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারব আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে দীঘায় ভ্রমণ সংক্রান্ত বেশ কিছু ইউজফুল ইনফরমেশান আমি আপনাদের সামনে তুলে ধরতে পারব আর আমার হোটেল বুকিং রিলেটেড সমস্ত ইনফরমেশান কিন্তু আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ওই ডেসক্রিপশন বক্স থেকে হোটেলের ফোন নাম্বার নিয়ে কিন্তু বুকিং করে নিতে পারবেন চলুন শুরু করা যাক আজকের গল্প 6ই এপ্রিল 2023 আমাদের যাদবপুরের বাড়ি থেকে আমি আমার ওয়াইফ শেষাদ্রি আমার মেয়ে মাম্পু আর আমার এক বন্ধু ঋষি রওনা হয়েছিলাম দীঘার উদ্দেশ্যে প্রথমে আমরা উবের করে চলে গিয়েছিলাম স্প্ল্যানেডে দীঘাগামী বাস স্ট্যান্ডে আর সেখান থেকে 400 টাকায় এসি বাসে টিকিট বুকিং করে রওনা দিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে আজ 7ই এপ্রিল শুক্রবার আজ কিন্তু গুড ফ্রাইডে কালকে শনিবার পরশুদিন রোববার পরপর 3 দিন ছুটি বুঝতে পারছেন প্রচণ্ড ভিড় হবে কালকে দীঘাতে তো আমরা কিন্তু এই রাশের জন্য রাতের বাসটা ধরে নিয়েছিলাম ধর্মতলা থেকে আমাদের পড়লো 400 টাকা মতো কারণ প্রচণ্ড কিন্তু রাশ প্রচুর লোক ওই বাস বুকিং কাউন্টারে দাঁড়িয়েছিলেন তার মধ্যে 4টে টিকিট ক্যান্সেল হয়েছিল আর আমাদের ভাগ্য ভালো ওই 4টে টিকিট আমরা পেয়ে গিয়েছিলাম তো ধর্মতলা থেকে আমরা ঠিক 12টার সময় বাস ছাড়লো আর 4:15 এসে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘাতে ওল্ড দীঘাতে কিন্তু আমরা নেমে এখন ওয়েট করছি এই পুরো বিচের সামনে দেখুন সামনে সমুদ্র ভাটা চলছে তো দেখাতে তো পারছি না কারণ অন্ধকার আছে এখনও কিন্তু সূর্য ফোটেনি আমরা এখানে বসে ওয়েট করছি এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 4:35 আর কিছুক্ষণ পর কিন্তু রাস্তাঘাটে টোটো অটো চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা প্রথম দিনই টোটোতে করে চলে যাব মোহনা কারণ কালকে ঘুম থেকে কখন উঠবো তো ঠিক নেই তো আজকে যেহেতু ভোরবেলা আমরা পৌঁছে গিয়েছি প্রথম দিনই চলে যাব মোহনা তারপর মোহনা থেকে ফিরে ওই 7:30-8টার মধ্যে কিন্তু আমরা হোটেল দেখতে শুরু করে দেবো আপনারাও যারা রাশ আওয়ার্সে আসছেন আপনাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারাও কিন্তু রাতের বাস ধরে চলে আসুন নাহলে এরপর যখন ট্রেন বা ভোরবেলার বাসগুলো দীঘাতে ঢুকে যায় তখন কিন্তু প্রচুর লোক একসাথে ঢুকবেন এখানে কারণ 3 দিন পরপর ছুটি তখন কিন্তু 90% হোটেল অকুপাইড হয়ে যাবে আর হোটেল পাওয়া তো চাপ হবেই আর যে কটা হোটেল পাবেনও প্রচণ্ড উল্টোপাল্টা দাম চাইবে তাই রাশ আওয়ার্সে আসলে আপনারা কিন্তু রাতের বাস ধরে ভোরবেলা চলে আসুন আর আপনাদের হোটেল একদম সকাল সকাল বুক করে নিন এখন ভোর বাজে 5:15 আমরা কিন্তু একটা টোটো ভাড়া করে নিলাম ওই ওল্ড দীঘা স্ট্যান্ড থেকে ওল্ড দীঘা স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ ভাড়া করলাম 100 টাকায় আমাদের এখন মোহনা অবধি ছেড়ে দিয়েছে মোহনায় নেমে কিন্তু আমরা ফার্স্ট ঢুকলাম ফিশ মার্কেটের দিকটায় তারপর যাব আমরা বিচের দিকটায় আমরা কিন্তু 4 জন আছি এখন তো পুরো টোটোটাতে কিন্তু 5 জন অ্যাকোমোডেট করা যায় তো আমরা পুরো রিজার্ভ করে আসলাম 100 টাকা পড়লো
এই দেখুন মোহনায় এখন কিন্তু মাছ নিলাম হচ্ছে, এখানে চারপাশে প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি। আমার সামনে কিন্তু এখন পেল্লাই সাইজের শঙ্কর মাছ চারপাশটা পড়ে আছে, এই দেখুন দেখাচ্ছি। মাছ দেখুন চারপাশে, চারপাশে কিন্তু অপশন হচ্ছে বিভিন্ন ধরনের মাছ, সব মাছের তো নামও আমার জানা নেই, চারপাশে কিন্তু নিলাম চলছে মাছের। এই দেখুন সামনে আর একটা জায়গায় যাচ্ছি, বড় কাঁকড়া নেবে কত করে? 300 টাকা। আর এই কমপ্লেট 650? ওরকম বড় বড় সাইজের কাঁকড়া দেখে কিন্তু আর লোভ সামলানো গেল না, তো আমরা দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি বড় সাইজের। আমরা তিনজন আছি আর আমার মেয়ে আছে, তো 3.5 জনে কিন্তু আরামসে হয়ে যাবে দুটো বড় কাঁকড়া। ভাবুন না, দুটো বড় কাঁকড়ার ওজন 750 গ্রাম হয়ে গেল। তো আমরা পে করলাম মোটামুটি 300 টাকা কিলো করে পে করলাম, কত? 230 টাকা না? 230 টাকা পে করলাম 750 গ্রাম কাঁকড়া। ওটা কিন্তু এখন আমরা কোনো দোকানে রান্না করতে দেবো, আর দুপুরবেলা ভাত আর কাঁকড়াই আমরা খেয়ে নেবো। আর মাছ বাজার দেখে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মোহনার বিচের দিকে। একদম সোজাসুজি এই রাস্তার আমার সামনে কিন্তু সূর্যোদয় হচ্ছে, অন্যান্য দিনে এত ভোরবেলা হয়তো ওঠা হয় না, এখন দেখুন সূর্যোদয় আমার সামনে। এই গোপ্রোতে কতটা আসবে আমি জানি না, চেষ্টা করব আমার মোবাইল ক্যামেরা দিয়ে সেটা তোলার। এই দেখুন রাস্তা, ওই সামনে সূর্যটা উঠছে, একদম পারফেক্ট টাইমে এসেছি। হ্যাঁ, আর পুরো রাস্তা সোজাসুজি একদম পুরো সূর্যটা উঠছে। সূর্যোদয় হয়ে গিয়েছে, আমরা কিন্তু ফিশ মার্কেটে ঢুকে প্রথম মাছ দেখেছিলাম, তবে যেটা দেখলাম তার থেকে অনেক ভালো মাছ কিন্তু দেখতে পাওয়া যায় এই মোহনার একদম সামনেই। দেখালাম এর আগের স্লাইডগুলোতে, আপনারা আসলে ফিশ মার্কেটে ঢোকার দরকার নেই, আমরা জানতাম না, যার জন্য ফার্স্টে ফিশ মার্কেটে ঢুকেছিলাম। তার থেকে অনেক ভালো ভালো বড় সাইজের মাছ কিন্তু আপনারা এই মোহনারি সাইডের দোকানগুলোতে পেয়ে যাচ্ছেন। এখানে প্রচুর শুটকি মাছের দোকানও আছে, সব কিন্তু খুবই ভালো কোয়ালিটির এবং আমরা দামটাও ঠিকঠাক আছে। তো আপনারা মাছ নিতে চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন, বাড়িতে নিয়ে গেলে ওরা বরফ প্যাকিং করে দেবে। আর আপনারা যদি এখানেও নিয়ে গিয়ে কোনো দোকানে রান্না করতে দেন, ওনারা কিন্তু সুন্দর করে রান্না করে দেবেন, আর আপনারা সেই খাওয়ার খেলে কিন্তু হোটেলের থেকে অনেক কম দামে আপনাদের হয়ে যাবে। মোহনায় যদি সকালবেলা এসে ব্রেকফাস্ট করতে চান, পুরি সবজি বা চা খেতে চান, এখানে কিন্তু সব কিছু অপশান অ্যাভেলেবেল আছে। সমুদ্রের একদম পাড় দিয়ে কিন্তু বেশ কিছু ওই গাড়ি টাইপের দোকান আছে, মানে গাড়ি ট্রেনে নিয়ে আসে এখানে দোকান পাট করেন, তারপরে আবার চলে যান এখান থেকে। এই দেখুন এরকম একটা জায়গায় আমরা আসলাম, ওখানে কিন্তু পুরি সবজিও পাওয়া যাচ্ছে। আমরা 4টে চা অর্ডার করলাম আমাদের জন্য,
সূর্যোদয় একটু আগেই হয়ে গিয়েছে। এই যে সমুদ্র এখন ভাটা চলছিল, আস্তে আস্তে কিন্তু এখন জোয়ার আসছে, জল এগিয়ে আসছে। ওই যে ওইদিকে দূরে ওল্ড দীঘা, ওল্ড দীঘার বিচ থেকে কিন্তু পার বরাবর 10 মিনিট মতো হেঁটে আসলেই এই মোহনাটা আপনারা পেয়ে যাবেন। আখের রস মাত্র 10 টাকা করে নিল বিচের সামনে, দারুণ খেতে, মিষ্টি, ভালো মিষ্টি। দীঘাতে প্রাইম লোকেশনে রুম পাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার, ভোরবেলা আসলে যেই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। আমরা কিন্তু ভোরবেলা এসে একদম মোড়ের কাছ থেকে, ওই দেখুন ওই সামনেই কিন্তু মোড় আছে, ওখান থেকে হেঁটে হাফ মিনিটের বেশিও হবে না এই হোটেলটা আমরা বুক করে নিলাম ওই কালী মন্দিরের পাশের গলিতে, রাজবাড়ির গলিও বলে এটা। এ দেখুন হোটেল সিলভার টাচ, এখানে কিন্তু আমরা একটা বড় রুম নিয়ে নিলাম, 5 জন থাকতে পারবেন একটা রুমে। এই হোটেল সিলভার টাচে আমাদের থেকে নিল 2000 টাকা ইনক্লুডিং জিএসটি পার ডে। এখানে আপনারা আসতে পারেন, রুমের কন্ডিশন কিন্তু একদম ঠিকঠাক আছে, খুব বেশি হাইফাই নয় আর খারাপ তো নয়ই, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেটাই বড় ব্যাপার। আচ্ছা চলুন এবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই, চলো চলো। ওই যে সামনে সিঁড়ি, ওই যে ওখানে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে আমরা এটুকু হেঁটে এসে সামনে দেখুন এটাই লাস্ট রুম। বাইরের ভিউটাও দেখাচ্ছি, এই হলো গিয়ে পাশের ভিউ, ওই পাশে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। এই দেখুন পিছনের ভিউ, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। আর এবার রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই, এই রুমে ঢুকেই বিশাল বড় একটা রুম উইথ এসি, পুরো কিন্তু ফল সিলিং করা আছে আর একদম নতুন কন্ডিশনে আছে। এখানে কিন্তু সব কাঁথা টাঁথাগুলো রাখা আছে, এখানে একটা জানলা, এখানে একটা জানলা, ওখানে একটা জানলা, যদিও জানলা আমরা খুলবো না, কারণ আমরা কিন্তু এসি অন রেখেছি আর এসিটাকে অফ করতেও বারণ করলেন ওনারা, কারণ অনেক বড়ো রুম তো, এক টনের এসি অফ করলে কিন্তু রুমটা হঠাৎ করেই গরম হয়ে যেতে পারে। আর বিছানাটা দেখুন বিশাল বড়, ওখান থেকে কিন্তু 3 জন শুতে পারবে, পরপর এদিকে আরও 2 জন, মানে টোটাল 5 জন পাশাপাশি শুয়ে পড়তে পারবে। সেহাদি রুম কেমন লাগলো? রুমটা খুব ভালো, এত ভালো রুম প্রাইম লোকেশনে পাওয়াটাই কিন্তু ভাগ্যের ব্যাপার। হ্যাঁ একদম প্রাইম লোকেশনে, মানে এখান থেকে ওল্ড দীঘার মেইন বিচ হচ্ছে 1 মিনিট, ঠিক আছে, মেইন রোড হচ্ছে 1/2 মিনিট, আর বাজারও হচ্ছে 1 মিনিট। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রুম পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। বাজার থেকে জাস্ট আপনারা কেনাকাটা করুন আর রান্না করতে দিয়ে দিন বাজারে, তারপর 1 মিনিট হেঁটে গিয়ে সেটা নিয়ে এসে বাড়িতে খান, একদম সস্তায় কিন্তু হয়ে যাবে। আর টিভিটাও কিন্তু কাজ করছে, আমাদের একটু আগেই দেখিয়ে গেল। এই দেখুন টিভিটা কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে আর কাজ করছে। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই দরজা দিয়ে ঢুকেই কিন্তু সোজাসুজি ওয়াশরুম। আপনারা সমুদ্র থেকে আসলে একবারে সোজাসুজি ঢুকে পা ধুয়ে নেবেন। এই যে বেসিন, এই একটা মিরার আছে, এখানে একটা কল আছে, টপ শাওয়ার আছে, এখানে হচ্ছে ওই কমোড সিস্টেম পায়খানা, আর ওখানে তো ছুচু কলটা আছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার। সবচেয়ে চাপের যেই কাজটা ছিল একটু ঠিকঠাক দামে একটা হোটেল খুঁজে বার করা, তো যাই হোক সেই কাজটা হয়ে গেছে, এখন পুরো টেনশন ফ্রি। এখন কিন্তু চলে এসেছি কচুরি খেতে, দীঘার নাম করা হিঙের কচুরি। কাকা প্লেট কত করে হিঙের কচুরি? 20 টাকা করে প্লেট। কপি থাকছে 5টা করে হিঙের কচুরি থাকছে, কাবুলচানার সবজি আর কাজুর চাটনি সাথে থাকছে।
শুনে নিলেন, একদম জমবেশ খাওয়া দাওয়া হবে এখন। আর এখানে কচুরি আমি আগেও খেয়েছি, এখানেই আসি আমি, আপনারাও আসলে এখানে চলে আসতে পারেন, দুর্দান্ত টেস্ট। দীঘাতে এসে যারা যারা খেতে চাইবেন, বাজার থেকে মাছ মাংস কিন্তু কিনে কোনো দোকানে রান্না করতে দিয়ে দিন, আর তারপরে ঘরে এনে খান, খাবারটা যথেষ্ট সুস্বাদুও হবে আর অনেক কম খরচায় আপনাদের হয়ে যাবে। আমরা কিন্তু সকালবেলা মোহনা ঘুরতে গিয়েছিলাম যখন, তখন কিন্তু কাঁকড়া কিনে ফিরেছিলাম, আর সেই কাঁকড়া এখন দুপুর বাজে দেড়টা, সেই কাঁকড়া এখন খাচ্ছি। দেখুন প্লেট কিনে এনেছি, এই কাঁকড়া বানাতে দিল 1 কিলো 130 টাকা, বিশাল সাইজের কাঁকড়া, আপনি দেখতে পাচ্ছেন দাঁতটা কি বিশাল বড়। এটা এখন খাচ্ছি, কাঁকড়ার ঝাল দুর্দান্ত হয়েছে কিন্তু। দুপুরের কাঁকড়াটা কিন্তু দুর্দান্ত ছিল, মানে বাইরের হোটেলে যে খাইনি সেই ডিসিশনটা একদম ঠিক ছিল। আর তারপর আমরা আবার 1 ঘন্টা রেস্ট নিলাম, কারণ খাওয়া দাওয়ার পরেই হাঁটা চলা হুজুতি করাটা ঠিক পছন্দ না। 1 ঘন্টা আবার রেস্ট নিলাম আরামসে এসি রুমে, তারপরে এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 3:45 মতো, বেরিয়ে পড়েছি উদয়পুর বিচের উদ্দেশ্যে। এই দেখুন সামনে উদয়পুর বিচের রাস্তা চলে গেছে একদম বিচের ধারে, ঘুরিয়ে দেখাচ্ছি। ওল্ড দীঘা অটো স্ট্যান্ড থেকে কিন্তু সময় লাগলো মোটামুটি 15 মিনিট মতো, আর পার হেড নিল 30 টাকা করে। আমরা কিন্তু 4 জন আছি, তো একটা অটো রিজার্ভ করতে গেলে 5 জন লাগে, তো আমরা পুরো অটোটাই রিজার্ভ করে নিলাম, নাহলে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আবার একটা প্যাসেঞ্জারের জন্য। তো পুরো অটোটা রিজার্ভ নিল 150 টাকা, কিন্তু এমনি শেয়ারে যদি আপনারা আসেন পার হেড কিন্তু 30 টাকা করে লাগছে। এই এখন আমরা চলে এসেছি কিন্তু পুরো উদয়পুর বিচে, ওই সামনে বিচে নেমে আসার রাস্তা দিয়ে আমরা চলে আসলাম। এই চারপাশে দেখুন বিচ, এখন কিন্তু মোটামুটি বিকেল হতে যাচ্ছে, 3:45 মতো বাজে, তো রোদের তেজটা কিন্তু অনেকটাই কম এখন। হ্যাঁ, রোদের তেজটা কিন্তু গায়ে লাগছে না এখন, হাওয়া দিচ্ছে, হাওয়াতে যেটুকুতে যাচ্ছে সেটুকুও কেটে যাচ্ছে। সামনে কিন্তু চারপাশে দোকান, যারা স্পেশালি মদ্যপান করতে আসছেন বা সুরা প্রেমী তাদের জন্য কিন্তু এটা একদম স্বর্গরাজ্য। যে কোনো জায়গায় বসুন, নিজে থেকে নিয়ে আসবেন না, তাহলে কিন্তু পুলিশরা কেস দিতে পারে। মানে এখানে কিন্তু পুলিশের সাথে এই দোকানদারদের সেটিং আছে, তো আপনারা যাই নেবেন এখানে সামান্য বেশি টাকা দিয়ে আপনাকে নিতেই হবে, কিন্তু আপনারা কিন্তু একদম ঢেউয়ের সামনে বসে ওখানে বসে খেতে পারবেন। ওখানটায় আমি যাচ্ছি, আরও 4-5 মিনিট লাগবে হেঁটে যেতে। এই হচ্ছে চারপাশের দৃশ্য। আমরা কিন্তু উদয়পুর বিচে বসে আমরা অনেক কিছু খেলাম, মাছ ভাজা ফাঁচ ভাজা। এখন দেখুন একদম সূর্যাস্ত হওয়ার সময়, সূর্যাস্ত হয়ে আসছে, আর এদিকে কিন্তু ভাটা থেকে আস্তে আস্তে জোয়ার জল এগিয়ে আসছে। মাম্পু কেমন লাগছে একটু বলে দাও। একদম কি খেলে? টুইন ওয়ান আইসক্রিম। একদম এখানে কিন্তু বেশ কিছু বোটিং অ্যাক্টিভিটিরও ব্যাপার আছে, দামটা ঠিক আমার জানা নেই। ওখানে দেখছেন এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয়, মানে বোটে করে পেছনে কিন্তু প্যারাসুটকে টেনে উপরে তোলা হয় আর অনেকটা দূর নিয়ে যাওয়া হয়েছে। ওই দূরে কিন্তু আমি একটা দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিং হচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না। এই দেখুন বিচ, মোটামুটি বিকেল 5:15 বাজে, রোদ মোটামুটি পড়ে এসছে। এরপর সন্ধ্যে 6টার সময় উদয়পুর বিচ থেকে আমরা রওনা হয়েছিলাম ওল্ড দীঘাতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তারপরে রাতের বাজার হাট সেরে নিয়ে সোজা ওল্ড দীঘা সি বিচে গিয়ে আমরা কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করেছিলাম আর সমুদ্রের আনন্দ নিয়েছিলাম। সন্ধ্যাবেলা দীঘার সমুদ্র পাড় দেখছেন, পুরো একদম লোকে লোকারণ্য ব্যাপার, চারপাশে দেখুন লোকের মাথা লোকে খাচ্ছে, পুরো একদম যেখান থেকে আমরা আসলাম লোকে লোকারণ্য ব্যাপার। এখন কিন্তু জোয়ার চলছে, এই আমরা এখানে বসে আছি, আমার ওয়াইফ শেষাদ্রি, মাম্পু আমার মেয়ে, একদম সামনে অবধি কিন্তু জল চলে আসছে। আর আজকে কিন্তু পূর্ণিমা, একদম পূর্ণিমার চাঁদ পুরো গোল দেখতে পাচ্ছেন এই আমার সামনে। গোপ্রতে তো আমি জুম করে দেখাতে পাচ্ছি না, কিন্তু দারুণ লাগছে, পুরো কিন্তু জলের ওপর পূর্ণিমার চাঁদের রিফ্লেকশনটা হচ্ছে। আর এমনি বসে বসে তো সময় কাটানো যায় না, তো ভেলপুরি আমরা অর্ডার করলাম 3খানা, 3 জন 3খানা খাবো আর মাম্পু আমাদের থেকে খেয়ে নেবে। এই দেখুন ভেলপুরি বানাচ্ছে এখন।
আর খেলে হবে ভেলপুরি কেমন লাগছে বলো? সমুদ্রে পারে বসে পূর্ণিমা চাঁদ দেখতে দেখতে ভেলপুরি খাওয়ার মজাই আলাদা। সি বিচের পাশে চারপাশের পরিবেশটা দেখুন, পূর্ণিমার রাত এমনি তো আলো ঝকমক করছে পূর্ণিমার চাঁদ, আর চারপাশে কিন্তু দারুণ লাইটিং, চিলড্রেন পার্ক আছে, আমরা কিন্তু দারুণ এনজয় করতে পারবেন এখানে আসলে। রাত্রেবেলা সময় তো কাটাতে হবে, এই দেখুন পেছনে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব, আমরা নিয়ে এলাম চার পিস ড্রামস্টিক, 300 টাকা নিচ্ছে, যদিও আমাদের ওখানে 200 টাকা দাম আমাদের যাদবপুরের বাড়ির ওখানে, তো এখানে তো টুরিস্ট প্লেস সামান্য বেশি নেবেই, দেখে মনে হচ্ছিল বেশ টেস্টি হবে। এই দেখুন বন্ধুরা, আজকের মতো দীঘার এই এপিসোড আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট এপিসোডে আমি নিয়ে আসব আমাদের দীঘা থেকে তাজপুর ভ্রমণের গল্প, আশা করি সেটাও আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, থ্যাংকস ফর ইয়োর টাইম।